হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি এমার্জেন্সি যে সিনেমাটার অ্যানাউন্সমেন্ট টিজার কবে রিলিজ হচ্ছে সেটা ডেট বলে দেওয়া হচ্ছে, 24 নভেম্বর 2023 সালে এটা রিলিজ হতে চলেছে। এটা একটা হিন্দি বায়োগ্রাফিক্যাল হিস্টোরিক্যাল ড্রামা, এবং এমার্জেন্সি মানে আমরা জানি যে আমাদের ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে সবচেয়ে অন্ধকারময় একটা সময়, যে সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, এবং তাকে আমরা দেখতে পাচ্ছি যে টিজারে, অ্যানাউন্সমেন্ট টিজারে অনুপম খেরের ভয়েস ওভারে, অনুপম খেরকে আমরা দেখতেও পাচ্ছি এবং তার ভয়েস ওভারে আমরা শুনতে পাচ্ছি যে ইনি পিএম না ডিক্টেটর। তো তারপরে আমরা সবার শেষে এই অ্যানাউন্সমেন্ট টিজারের একদম শেষে আমরা শুনতে পাচ্ছি যে কঙ্গনা রানাওয়াতেরই ভয়েস ওভারে ইন্ডিয়া ইজ ইন্দিরা অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া এই স্টেটমেন্টটা। তার মানে হচ্ছে, মানে এবার সেটা আমাদের দর্শকদের উপর যে আমরা তাকে প্রধানমন্ত্রী বলবো না ডিক্টেটর বলবো, কারণ ডিক্টেটর শব্দটা কিন্তু আমাদের ডেমোক্রেসির সঙ্গে ঠিক যায় না। তো এটা যখন উঠে এসেছে কথাটা, তাহলে এটা নিশ্চয়ই সিনেমাটাও সেইভাবেই হবে। এবং এমার্জেন্সি টাইম আমার মনে হয় একটা সেন্সিটিভ ইস্যু, এবং আশা করব যে কঙ্গনা রানাওয়াত, তিনি এই মানে মুভিটা ডিরেক্ট করছেন এবং তিনি প্রডিউসার, এবং তিনি আমি আশা করব যে এই জিনিসটাকে খুব সেন্সিটিভলি উনি হ্যান্ডেল করতে পারবেন। বিতর্ক হবে কি হবে না জানি না, এখন তো অনেক বিষয় নিয়ে বিতর্ক হয়, কিন্তু তবুও আমার যেটা মনে হচ্ছে যে এমার্জেন্সি টিজার, অ্যানাউন্সমেন্ট টিজারটাকে আমার প্রমিসিং মনে হয়েছে। তো এটাই ছিল আমার রিয়াকশন এই টিজারটার উপর। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।